প্রস্তুত ভোট কেন্দ্র, প্রস্তুত ভোটদানে নিয়োজিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আর আইন শৃঙ্খলা বাহিনীও, কিন্তু ভোটার উপস্থিতি কম। তবে যারাই ভোট দিতে এসেছেন তারা সুষ্ঠু পরিবেশ নিয়ে স্বস্তির কথা জানান। কোনো বাধাবিঘ্ন হয় নাই এবং নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো ভোটটা দিতে পারছি। ভোটের পরিবেশ ভালো দেখছি, ভোট দিলাম, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। সর্বদিকে ভোট দিতে খুব কোনো ঝামেলা কোনো গন্ডগোল কোনো কিছু না। এখানে আসছি, ভালো লাগতেছে, সুস্থ নির্বাচন হইতেছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম থাকলেও বিশেষ চাহিদা সম্পন্ন কয়েকজনকে দেখা গেছে ভোট কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছেন স্ট্রেচারে ভর করে। ভোট দিতে খুব ভালো লাগছে, আমি আরামসে দিছি। সকাল 11টায় গুলশান মডেল স্কুলে ভোট দিতে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। গুলশান বনানী ছাড়া অন্য কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি ছিল দাবি তার, আর নৌকার জয়ের বিষয়ে আশাবাদী আরাফাত। এদিকে ভোটের অনিয়মের অভিযোগ আনলেও শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরু আলমের। অনেকে এই রিপোর্ট করেন যে হিরু আলম এদিন দেনা, আমরা কিন্তু এদিন ঠিকই দেখেছি, এদিন থেকে তো বের করে দিতেছে। কয়েকটা জায়গায় ঘুরেছি এবং খোঁজ নিয়েছি, সকালবেলা একটু বৃষ্টি পড়েছে, যে কারণে একটু ভোটের টার্ন আউট কম হয়েছে। কিন্তু কম হলেও আপনারা হয়তো গুলশান বনানী বারিধারার ভোট কেন্দ্রগুলো দেখেছেন, মূলত সেখানে এমনিও একটু দেরি করে ঘুম থেকে উঠে এ এলাকার ভোটাররা ভোট দিতে আসেন। কিন্তু কালাচাঁদপুরে আপনি যদি যান, শাহজাদপুর ওই নদ্দা ওই এলাকায় কিন্তু ভোটার অনেক আসছে। সকাল 8টার মধ্যেই বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টদের, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ার কথা জানান তিনি। যেন সুন্দর ভাবে সবাই যেন তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, সুন্দর একটা ভোটের পরিবেশ থেকে একটা অবাধ সুষ্ঠু সুন্দর একটা স্বচ্ছ নির্বাচন হয়, ভোটাররা এসে ভোট দিয়ে যেতে পারে। এই 124টি কেন্দ্রের 605টি ভোটকক্ষে সকাল 8টা থেকে চলছে ঢাকা 17 আসনের ভোট গ্রহণ। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।